প্রথমেই সকলকে স্বাগত ও নমস্কার আজকে থাকছে আবহাওয়া বিকার থেকে সত্য প্লাস জিকে অবশ্যই বাছাই করা এবং গুরুত্বপূর্ণ চেষ্টা করেছি নিখুঁত ও নির্ভলভাবে তৈরি করার প্রশ্নে যাওয়ার আগে প্রথমে সবাইকে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই অবস্থান করলে তাকে কি বলে আবহ বিকার আবহ বিকার শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে আবহাওয়া শব্দ থেকে আবহাওয়িকার কোন ধরনের পরিবর্তন ভৌত ও রাসায়নিক উভয় ধরনেরই পরিবর্তন আসি চার নম্বর প্রশ্নে আবহাওয়া বিকারের অপর নাম কি আবহাওয়া বিকারের অপর নাম বিচূর্ণী ভবন কারণ আবহাওয়া বিকারের দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয় কোন প্রকার আবহাওয়া বিকার কেবলমাত্র শিলার ভৌত ধর্মের পরিবর্তন ঘটে যান্ত্রিক আবহাওয়া বিকার যান্ত্রিক আবহাওয়া বিকারে শুধুমাত্র বাহ্যিক বা ভৌত ধর্মের পরিবর্তন হয় কোন প্রকার আবহাওয়া বিকারে ভৌত ও রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন ঘটে অবশ্যই রাসায়নিক আবহাওয়া বিকার আসছি সাত নাম্বার প্রশ্নে আবহাওয়া বিকার শব্দটি প্রথম কে ব্যবহার করেন জি কে গিলবাট ভবনের প্রাথমিক প্রক্রিয়া কোনটি হতে গেলে প্রথমেই অবশ্যই হতে আবহাওয়া আবহাওয়া বিকার কয় প্রকারের তিন প্রকারে যান্ত্রিক রাসায়নিক ও জৈবিক আবহাওয়া বিকার আবার অনেকে যান্ত্রিক ও রাসায়নিক দুই ভাগে ভাগ করেছেন এর মধ্যেই জৈবিক আবহাওয়া বিকারকে ফেলে দিয়েছেন আর্শিক পরের প্রশ্নে দশ নম্বর প্রশ্ন বিকার স্থিতিশীল না গতিশীল প্রক্রিয়া অবশ্যই স্থিতিশীল প্রক্রিয়া যান্ত্রিক বিকার মূলত কোথায় লক্ষ্য করা যায় মরু ও মরু প্রায় অঞ্চলে এটা মরু প্রায় হবে মরু প্রায় অঞ্চলে রাসায়নিক বিকার মূলত কোথায় লক্ষ্য করা যায় আর্দ্র যুক্ত অঞ্চলে ভিজের সাথে সাথে আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহাওয়িকার লক্ষ্য করা যায় আসছি তেরো নম্বর প্রশ্ন নিয়ে উচ্চ পার্বত্য বা শীতল জলবায়ু অঞ্চলে কোন প্রকারের বিকার বেশি লক্ষ্য করা যায় অবশ্যই যান্ত্রিক আবহাওয়িকার যান্ত্রিক আবহাওয়িকারের প্রধান শক্তি কী যান্ত্রিক বিকারের প্রধান শক্তি হলো উষ্ণতা বায়ুর উষ্ণতাই কিন্তু যান্ত্রিক আবহাওয়িকার শক্তির আবহাবিকারের প্রধান শক্তি আর রাসায়নিক আবহিকারের প্রধান শক্তি কী জল জল কিন্তু রাসায়নিক বিকারের প্রধান শক্তি আসছি ষোলো নম্বর প্রশ্ন নিয়ে বিকারের প্রধান নিয়ন্ত্রক কি আবহাওয়া বিকারের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জলবায়ু কয়েকটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ কি বায়ুর উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত এগুলো কিন্তু বায়ু বায়ুর চাপ এগুলো কিন্তু সব স্থিতিশীল শক্তি কয়েকটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ কি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত এগুলো কিন্তু গতিশীল প্রাকৃতিক শক্তি আসছি উনিশ নাম্বার প্রশ্ন নিয়ে আবহাওয়া ও অপসারণে মিলিত রূপ কি তাহলে কোনো একটা জায়গায় শিলা চূর্ণ হলো এবং অপসারিত হল এইটার মিলিত রূপ কি অবশ্যই ক্ষয়ীভবন অন্যদিকে আবহাওয়িকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনে মিলিত রূপ কি অবশ্যই ভবন নগ্নি ভবন কথাটার অর্থ কি উন্মুক্ত থাকা ঠিক আছে অর্থাৎ নগ্নি ভবনের দ্বারা নিচের শিলাটা বেরিয়ে যায় বা উন্মুক্ত হয়ে যায় পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি কি অবিকর্ষ শক্তি অবিকর্ষ শক্তি না হলে কিন্তু পুঞ্জিত ক্ষয় হওয়া সম্ভব নয় পুঞ্জিত ক্ষয় মূলত কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে অবিকর্ষের টানে ক্ষয়জাত পদার্থগুলোর নিচের দিকে ধীরে ধীরে বা দ্রুত নামে কিসের উপস্থিতিতে পুঞ্জিত ক্ষয়ের মাত্রাকে বাড়িয়ে তোলে অবশ্যই জলের উপস্থিতিতে জল যদি ওখানে থাকে তাহলে পুঞ্জিত ক্ষয় ব্যাপক হারে বৃদ্ধি পায় কোন আবহাওয়া বিকারের অপর নাম চৌকাকার আবহাওয়া বিকার পোস্তর ছাঁই খণ্ডীকরণ শিলা তাপের সুপরিবাহী না কুপরিবাহী অবশ্যই কুপরিবাহী কোন আবহাবিকারের অপর নাম উপগোলাকার বা গোলাকার আবহাবিকার স্বল্কমোচনে কারণ স্বল্কোচনের ফলে শিলাটা ক্রমশ গোলাকার বা উপগোলাকার এর মতো আকার ধারণ করে সেই জন্য এর নাম আসছি আঠাশ নম্বর প্রশ্ন স্বল্পমোচনে স্বল্প শব্দের অর্থ কি খোসা কি বললাম খোসা স্বল্পমোচনে মোচন শব্দের অর্থ কি মোচন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা কোন প্রকার শিলায় স্বল্প লক্ষ্য করা যায় সমসত্য শিলায় আমি বলছি প্রকার কোন শিলা বলিনি কোন প্রকার বলেছি সেই জন্য হবে সমসত্ত্ব শিলা আর কোন শিলা বললে উত্তরটা কিন্তু আলাদা দাঁড়াবে আসছি একত্রিশ নাম্বার বা থার্টি ওয়ান প্রশ্ন নিয়ে কোন শিলায় ছাই খণ্ডীকরণ আবহাবিকার লক্ষ্য করা যায় এখানে শিলা বলেছি অবশ্যই ব্যাসাল শিলায় কোন শিলায় স্বল্প লক্ষ্য করা যায় গ্রানাইট ও নিশিলায় তাহলে এখানে শিলা বলছে এটা প্রকার বলিনি অনিয়ন ওয়েদারিং কোন প্রকার আবহাওয়া বিকারকে বলা হয় শল্কমচন কারণ পেঁয়াজের খোসার মতো এটা ছেড়ে যায় সেই জন্য স্বল্পমোচনের আরেক নাম হচ্ছে অনিয়ন ওয়েদারিং আসছি চৌতিরিশ নম্বর প্রশ্ন নিয়ে কোন প্রকার বিকারে পাহাড়ের মাথাগুলি চ্যাপ্টা প্রকৃতির হয়ে যায় পোস্তর চাঁই খণ্ডীকরণ কারণ ব্যাসাল শিলা পোস্তর চাঁই খণ্ডীকরণের ফলে মাথাগুলো চ্যাপ্টা হয়ে যায় কোন প্রকার আবহাওয়া বিকারে পাহাড়ের চূড়াগুলি গোলাকার প্রকৃতির হয়ে যায় অবশ্যই গোলাকার বা উপগোলাকার আবহাওয়ার উত্তর হবে অবশ্যই স্বল্পমোচন পিস্তল থেকে গুলি ছোঁড়ার মতো আওয়াজ হয় কোন আবহাওয়িকারে ক্ষুদ্র কণা বিসরণ আসছি সাঁত্রিশ নাম্বার প্রশ্ন নিয়ে তাহলে বিসরণ শব্দের অর্থ কি ভেঙে যাওয়া ঠিক আছে ক্ষুদ্র কণা বিসরণ কোন প্রকার শিলায় লক্ষ্য করা যায় বি বিষমসত্ত্ব শিলা এখানে কোন প্রকার বলেছি সেই জন্য সমসত্ব। কোন শিলায় বেশি ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিসরণ লক্ষ্য করা যায় গ্রানাইট ও পাথর এই শিলাগুলোতে কিন্তু ক্ষুদ্রকোনা বিসরণ বেশি লক্ষ্য করা যায় আসছি পরের প্রশ্ন নিয়ে চল্লিশ নাম্বার প্রশ্ন তুষার আবহাওয়া কোথায় পরিলক্ষিত হয় উচ্চ পার্বত্য অঞ্চলে লবণের কেলাস গঠন কোন প্রকার আবহাওয়িকারের মধ্যে পড়ে যান্ত্রিক আবহাবিকার। চাপ মুক্তির ফলে বা চাপ হাসের ফলে সৃষ্ট আবহাওয়া কি বলে সিটিং কোনো একটা জায়গায় যদি শিলা শিলা যদি কোনো চাপ দিয়ে থাকে বা বড় চাপের মধ্যে থাকে কোনো শিলা ও হাস পেলে কিন্তু ফেটে যায় এটাকে বলা হচ্ছে সিটিং আসছি তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিয়ে একই ধরনের খনিজ নিয়ে গঠিত বা খনিজ নিয়ে গঠিত শিলাকে কোন শিলা বলা হয় সমসত্ব শিলা বিভিন্ন ধরনের খনিজ নিয়ে গঠিত শিলাকে কি শিলা বলা হয় বি সমসত্ব শিলা স্প্যালিং আবহাবিকার কিসের জন্য হয় চাপ বৃদ্ধির জন্য তাহলে চাপ হাসের জন্য সিটিং আর চাপ বৃদ্ধির জন্য স্প্যালিং এটা মনে রাখতে হবে আসছি ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিয়ে জলের জন্য ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে শিলা ভেঙে যাওয়াকে কি আবহাওয়ার বলে ফ্লেকিং এটা সাধারণত উপকূলীয় অঞ্চলে দেখা যায় একবার জলে আর্দ্র হয় আবার রোদে শুষ্ক হয় ফ্লেকিং জলীয় বাষ্পের জন্য ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক হয়ে শিলা চূর্ণ বিচূর্ণ হলে তাকে কি বলে স্লেকিং শিলা ফাটলে সঞ্চিত চূর্ণের দ্বারা কি কী বলে ড্রাট ক্র্যাকিং আসছি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিয়ে স্কি বা ট্যালাস কোন আবহাওয়িকারের ফল তুষার আবহাওয়িকার স্কি বা ট্যালাস সমৃদ্ধ অঞ্চলকে কি বলে ফেলসেমার বা ব্লক ব্লকস্পেড এই স্কি ট্যালাস যদি অনেক অনেক জায়গা জুড়ে যদি এগুলো সঞ্চিত হয় সেই সঞ্চিত অঞ্চলটাকে বলা যে ফেলসেমার বা ব্লক ব্লকস্পেড স্কি বা স্ট্যালাস কী রকম দেখতে হয় ত্রিকোণ আকৃতির আসছি প্রশ্ন নিয়ে লোহযুক্ত শিলায় কোন প্রকার আবহাওয়িকার পরিলক্ষিত হয় জারুন বা অক্সিডেশন যুক্ত শিলার সাথে কোন প্রকার আবহাবিকার পরিলক্ষিত হয় কার্বনেশন বা অঙ্গার যোজন শিলার মধ্যে অব উপস্থিত অবস্থিত খনিজের সাথে জলের রাসায়নিক আবহাওয়িকারকে কি বলে জল যোজন বা হাইড্রেশন জল যোজন বা হাইড্রেশন শিলার মধ্যে খনিজের সাথে এটা ঘটছে আসি পরবর্তী পঞ্চান্ন নম্বর প্রশ্ন নিয়ে শিলার মধ্যে অবস্থিত খনিজের সাথে আয়নিত জল যখনই আয়নিত বলবে এই রকম বিক্রিয়াকে কি বলে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস তাহলে শিলার খনিজের সাথে জলের রাসায়নিক বিকারকে বলা হচ্ছে যেটা বলা হয় তার ঠিক অন্য রকমটা বলা হয় আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস শিলায় মরচে পরে কোন বিকারের জন্য অক্সিডেশন কাঠ অঞ্চলে কোন প্রকার বিকার বেশি লক্ষ্য করা যায় অঙ্গার যোজন জীবসাম জলের সাথে মিশে যাওয়ায় আবহাওয়িকারের নাম কি জলের সাথে যে মিশে গেল এইটা অবশ্যই দ্রবণ ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় এটা কোন ধরনের আবহাওয়িকার জারন বা অক্সিডেশন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাই কার্বনেটে পরিণত হয় ঠিক আছে এটা কোন ধরনের আবহাওয়িকার অঙ্গার যোজন আসছি একষট্টি নাম্বার প্রশ্ন নিয়ে তাহলে অঙ্গার যোজনটা বোঝা গেল কার্বোনেশন বা অঙ্গার যোজন আসছি একষট্টি নাম্বার প্রশ্ন নিয়ে কোন আবহাওয়া বিকারের ফলে হেমাটাইট লিমোনাইটে পরিণত হয় অবশ্যই জল যোজন কোন আবহাওয়া বিকারের ফলে ক্যালসিয়াম সালফেট সামে পরিণত হয় এইটা কিন্তু এইটাও জল যোজন কোন আবহাওয়া বিকারের ফলে ফেরাস সালফাইট ফেরাস সালফেটে পরিণত হয় অবশ্যই জারণ বা অক্সিডেশন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটু মনে রাখতে হবে মাথা খাঁটিয়ে মনে রাখলেই কিন্তু মনে থাকবে আসছি চৌষট্টি নম্বর প্রশ্ন নিয়ে জৈব আবহাওয়িকার কয় প্রকার জৈব আবহাবিকার দুই প্রকার জৈব যান্ত্রিক ও জৈব রাসায়নিক ঠিক আছে তাহলে জৈব যান্ত্রিক ও জৈব রাসায়নিক কেঁচো উই পোকা ইঁদুর খরগোশ এগুলোর দ্বারা শিলা যদি ভেঙে যায় বা এগুলোর দ্বারা যে আবহাওয়ার সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে জৈব যান্ত্রিক আবহাওয়িকার আর গাছের ডালপালা পাতা ফুল ফল এগুলো পচে যে অ্যাসিড সৃষ্টি করে যখন শিলা ভেঙে দেয় তাকে বলে জৈব রাসায়নিক আবহাওয়িকার আসছি সাতষট্টি নম্বর প্রশ্ন নিয়ে মাটি সৃষ্টির প্রধান কারণ কি অবশ্যই আবহাওয়িকার মাটি সৃষ্টি হতে গেলে প্রধান শর্ত হচ্ছে প্রথমে আবহাওয়িকার দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হতে হবে চুনাপাটোর গঠিত অঞ্চলে লাল কাদার মতো সৃষ্ট ভূ আস্তরণকে কি বলে টেরা রোজা আবহাওয়িকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে এই যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেখানে অবস্থান করে সেগুলোকে একত্রে কি বলে রেগলিত বলে এই রেগলিতই পরে মাটির সৃষ্টি করে গ্রানাইটের টর কোন প্রকার আবহাওয়া বিকারের ফলে সৃষ্টি হয় অবশ্যই স্বল্পমোচন ঠিক আছে বহু বুজাকার স্তম্ভ কোন প্রকার আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট পোস্তর চাঁই খণ্ডীকরণ ভূমিরূপ কোন প্রকার আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট অবশ্যই অঙ্গার যোজন বা কার্বনেশন ঠিক আছে কাষ্ট অঞ্চলে এখানে অ্যাসিড মিষ্টিতে জল চুনা পাথরের সাথে বিক্রিয়া করে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে তোলে ধন্যবাদ উৎসাহ জগতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ এতে আমি অনেকটাই এন্থু পাই ভালো লাগে হ্যাঁ পরবর্তীকালে এরকম বহু আরও অনেক জিকে দেবো যেটা আপনাদের খুব কাজে লাগবে সেই জন্য একটু যদি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করেন তাহলে আমি কিন্তু উৎসাহ পাই নিচে লাল বটমটা আছে ওই বটমটায় প্রেস করবেন ওটাই কিন্তু সাবস্ক্রাইবের বটম ঠিক আছে আবারও সকলকে ধন্যবাদ ও নমস্কার